নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম আচারি মাছের পুরভরা ফুচকা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা জল, একটা মাছের টুকরো দিয়ে দিলাম। আপনারা যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য নুন, একটা চাপা দিয়ে 10-15 মিনিট হতে দেব। একটা সাইড হয়ে গেছে, উল্টে দিলাম, দিয়ে একটা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। মাছটা সেদ্ধ হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এবার মাছটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কাঁটা না থেকে যায়, কারণ এটা ফুচকার পুর করা হবে, কাঁটা থাকলে তখন কিন্তু মুখে পড়লে অসুবিধা হবে, খেতে অসুবিধা হবে। সেই জন্য খুব পরিষ্কার করে ভালোভাবে মাছটা বেছে নিতে হবে। মাছটা বেছে নেওয়া হয়ে গেছে, একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, সামান্য গোটা জিরে দিলাম, একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাও একটু নেড়ে নিচ্ছি তেলে। দিয়ে দিলাম কড়াইশুঁটি, একটা ছোট সাইজের টমেটো কুচনো, আগে থেকে সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু, আলুটাকে স্ম্যাশ করে রেখেছিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য জল দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি জল না দিয়ে খুব সামান্য সামান্য করে জল দিচ্ছি। দিয়ে দিলাম ধনে পাতা কুচনো, এবার দিচ্ছি ছাড়িয়ে রাখা বা পরিষ্কার করে রাখা মাছটা। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও সামান্য জল দিলাম। একসঙ্গে বেশি জল না দিয়ে সামান্য সামান্য করে জল দিচ্ছি, তার কারণ যাতে মশলাটা ধরে না যায়। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আবারও সামান্য জল দিলাম। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি হয়ে এসেছে। প্রায় রেডি হয়ে গেল, প্রায় কেন, রেডি হয়ে গেল আমাদের আচারি মাছের পুর। এবার এটাকে ঠান্ডা হতে দেব।
এখন এখানে একটা বাটি নিয়ে কিছুটা আটা নিয়ে নিলাম। এই আটাটাকে বি আটা বলে। সামান্য নুন দিয়ে এই বি আটাটাকে মেখে নেব। একটু বেশি জল দিয়ে এটা মাখতে হয়, কারণ সাধারণত যে আটা আমরা খেয়ে থাকি, রুটি খেয়ে থাকি, সেই আটার থেকে এই আটাটা একটু মোটা, তো জলটা একটু বেশি লাগে, সেই জন্য একটু নরম নরম করে মেখে নেব। যে কোনো দোকানে গিয়ে ফুচকার জন্য বি আটা এটা বললেই আপনারা এই আটাটা পেয়ে যাবেন, কারণ এই বি আটাটা শুধুমাত্র ফুচকার জন্যই পাওয়া যায়। আটাটা মাখা হয়ে গেছে, আমি একটা চাপা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্যে। চাপা দিয়ে রাখলাম, আধ ঘন্টা পরে ফিরে এলাম। এই আটাটাকে আমি বেলে নেব। চলুন বেলে নেওয়া যাক। সামান্য আটা দিয়ে বেলে নিচ্ছি। আমার কাছে গোল করে কাটার মতো অন্য কিছু নেই, তাই এটা দিয়েই আমি গোল করে কেটে নিচ্ছি। আমি জানি আপনারা আমার থেকে আরো খুব ভালো, খুব সুন্দর করে তৈরি করবেন। আমি এভাবেই করি, এইভাবে সব কটা যে কটা বেরোয় এর থেকে একইভাবে একই প্রসেসে বেলে সব কটা কেটে গোল গোল করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফুচকা বেলা, এবারে ভেজে নেব। আমার কাছে সাদা তেল আছে, তাই আমি সাদা তেল দিয়েই ফুচকাগুলো ভাজবো। অ্যাকচুয়ালি যারা ফুচকা তৈরি করে প্রফেশনালি, তারা রেপশিট তেলে ফুচকা ভাজে, তো আমার কাছে সেই তেলটা নেই, সেই জন্য আমি সাদা তেলেই ফুচকাগুলো ভাজি। হয়ে গেছে সব কটা ফুচকা ভাজা। আচারি মাছের পুর দিয়ে ফুচকাগুলো সার্ভ করে দিচ্ছি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে যেমন সুস্বাদু তেমনি খাওয়াতেও কিন্তু ভীষণই ভালো লাগবে সবাইকে। একবার খেলে বারবার খেতে চাইবে সবাই আপনারই হাত থেকে। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।